হাই বন্ধুরা, তোমাদের সবাইকে 10+2 ম্যাথ সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো এর আগের দিন আমাদের এই 6-1 নম্বর পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 6-2 নম্বর থেকে করব। দেখো এখানে আছে এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু এ টি মাইনাস সাইন টি। তো দেখতে পাচ্ছ যে এখানে আছে এক্স ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু এ টি মাইনাস সাইন টি। তো এটাকে আমরা টি রেসপেক্টে করব, ডিফারেনশিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। তো এক্সটা হবে ডিএক্স বাই ডিটি, এটা কনস্ট্যান্ট বলে এটা থাকবে, আর টি রেসপেক্ট টি এর হচ্ছে 1 মাইনাস সাইন টির জন্য হচ্ছে কস টি। তো দেখো ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এখানে এ লিখলাম, আর দেখো এখানে একটা সূত্র ছিল 1 - cos 2θ ইকুয়াল টু হচ্ছে 2 sin² θ। আর এখানে যদি আমি 1 - cos t লিখি অনলি, সরি অনলি যদি থিটা লিখি তাহলে হবে 2 sin² θ/2। তো দেখো এখানে আমার 1 - cos t আছে, এখানে হবে 2 sin² t/2। তো এটাকে আমি একটু গুছিয়ে লিখছি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 2a sin² t/2। তো এটা থাক, এটা 1 নম্বর। আবার দেখো কি বলেছে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 - cos 2t, বলেছে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 - cos 2t। তো দেখো এটাকে আমার দেখো এটাকে আমি আগে ভেঙে নিই, তো এটাকে এখন ভাঙার কোনো দরকার নেই, এটা ডিরেক্টলি করলেই হবে। দেখে নাও ডিফারেনশিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তো ওয়াইটা হবে হচ্ছে ডিওয়াই বাই ডিটি, এটা থাকবে কারণ এটা কনস্ট্যান্ট, আর ওয়ানের জন্য হচ্ছে 0 মাইনাস, এটা হচ্ছে এই মাইনাস, আর কস থেকে সাইনে গেলে হবে মাইনাস, হবে মাইনাস, এটা হবে -2 sin 2t ইন্টু 2t-র জন্য হচ্ছে 2। তো দেখো এটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে দেখো 4 হয়ে যাচ্ছে, এই 4টা আমি সামনে নিচ্ছি, এখানে হচ্ছে sin 2t। তো আমাদের লাগবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তবে তখন আমরা এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিচ্ছি। এবার তাহলে ডিওয়াই বাই ডিএক্স লাগবে, মানে আমরা এটা বা এটা করবো। তো দেখো ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, দেখো ডিওয়াই বাই ডিটির মান হচ্ছে 4a sin 2t, আর ডিএক্স বাই ডিটির মান কত হচ্ছে 2a sin² t/2। দেখো এখানে এই এ আর এ আর টু, এখানে 2 থাকবে, তো এখানে ডিটি ডিটি কাটবে, এখানে আছে আমার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, উপর আছে কি আমার 2 sin 2t/sin² t/2। সরি, তোমরা একটু দেখতে পাচ্ছ যে এখানে আমার এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আছে এ ইন্টু 1 - cos t, আমি এখানে 2t লিখেছি, তো সেক্ষেত্রে আমি একটু দেখতে ভুল করেছি, এখানে 2 হবে অনলি, তো এখানে 2 হবে অনলি, সেক্ষেত্রে দেখো এটা আমি পাশে করছি, এখানে 2 হবে, তো ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু এ থাকবে, 1-এর জন্য হবে 0, আর কস্টের জন্য হবে মাইনাস, এটা হচ্ছে এই মাইনাসটা, আর এই কসের জন্য আর একটা মাইনাস হবে, সেটা হচ্ছে -sin t। তো দেখো এখানে ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এ সাইন টি হবে, আমার লাগবে হচ্ছে ডিওয়াই বাই ডিটি করবো আমি এখানে, আর ডিএক্স বাই ডিটি করবো ইকুয়াল টু, কারণ এখানে ডিটি ডিটি কাটবে আমার ডিওয়াই বাই ডিএক্স মান বেরিয়ে যাবে এখান থেকে, তো ডিওয়াই বাই ডিটি মান হচ্ছে এ সাইন টি, আর হচ্ছে ডিএক্স বাই ডিটির মান আমরা পেয়েছি কত, ডিএক্স বাই ডিটির মান আমরা পেয়েছি হচ্ছে টু এ সাইন স্কোয়ার টি বাই টু। তো দেখো এখানে
এ কাটছে, এখানে 1/2 আছে। তো দেখো এই সাইনটিকে লেখা যায় হচ্ছে কি, সাইনটিকে লেখা যায় 2 sin t/2 ইন্টু কস টি বাই টু। তো এবার নিচে আছে sin²t/2, এই টু এই টু কাটছি আর এই sin² এই সাইন কাটছি। আমার উপরে আছে হচ্ছে cos t/2, নিচে আছে sin t/2, হবে cot t/2। তো এখানে আমরা দেখো dy/dt আর dx/dt, এখান থেকে আমি ডিডিটি দিচ্ছি কেটে। তো এইখানে আমি ইমপ্লাই দিচ্ছি, এখানে আমার আছে dy/dx, এইখানেও আছে dy/dx, আর এইখানেও আছে dy/dx। কিন্তু আমাদের বলেছে যে dy/dx এর মান নির্ণয় করো t = কাকে বলেছে, t = π/2 বিন্দুতে। তো সেক্ষেত্রে আমরা একই রকমভাবে dy/dx লিখলাম আর সাফিক্সে t = π/2 দিলাম, আর ডান দিকে আমরা cot π/2 × 1/2, সেক্ষেত্রে হবে cot π/4, আর cot প্রদেশের মান জানো তোমরা 1, তো সেটাই হচ্ছে মান। এবার দেখো তারপরেরটা, দেখতে পাচ্ছ যে আমাদের 3 নম্বরটা আছে হচ্ছে tan y = 2t/1 - t². তো লিখে নিচ্ছি আমি, 3 নম্বরটা আছে tan y = 2t/1 - t². তো দেখতে পাচ্ছ এটা লিখলাম, তোমরা এখানে t ইকুয়াল টু ধরবে, লেট t ইকুয়াল টু sin θ। তো বসিয়ে দিচ্ছি আমি tan y = 2 sin θ / 1 - sin²θ, সরি এখানে t ইকুয়াল টু সাইন না, তোমরা t ইকুয়াল টু ট্যান থিটা ধরবে, ট্যান থিটা ধরবে। তো সেক্ষেত্রে তোমরা দেখো যে দেখো এখানে যে তাহলে এখানে হবে যে tan y = 2 tan θ / 1 - tan²θ। তো 2 tan θ আমি রাখলাম এইখানে, ট্যান কে ভাঙলাম sin/cos, 1 - sin²θ / cos²θ, 2 tan θ / এখানে হবে cos²θ - sin²θ / cos²θ। তাহলে এখানে হচ্ছে 2 tan θ, এটা উল্টে হবে দেখো, উপরে হবে cos²θ, আর আমরা জানি কি cos²θ - sin²θ = cos²θ। তো দেখো এবার ট্যানটাকে আমি ভেঙে দিচ্ছি sin θ / cos θ ইন্টু cos²θ / cos²θ। দেখো cos² আর নিচের cos কাটবে, তো উপরে আছে আমার 2 sin θ / cos θ / cos²θ। তো 2 sin θ cos θ ফর্মুলা হচ্ছে sin 2θ, নিচে আছে আমার cos²θ। তো sin/cos হচ্ছে tan²θ। তোমার এদিকে বাম দিকে আমাদের আছে যে tan y = tan²θ, তো দেখো আমি y ইকুয়াল টু পাচ্ছি কি 2θ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 1 নম্বর না দিলেও চলবে, তোমার ডিরেক্টলি এখান থেকে থিটা রেসপেক্টে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। তো সেক্ষেত্রে dy/dθ = only 2 হবে, এটাকে দিচ্ছি আমরা 1 নম্বর, এটাকে 1 নম্বর না। তো আমাদের আবার বলেছে যে দেখো বলেছে যে sin x = 2t/1 + t², বলেছে যে sin x = দেখো আমাদের বলেছে যে sin x = 2t/1 + t². তো তোমরা এখানে ধরে নেবে t = ওই আমরা ধরেছিলাম কি এখানে t = tan θ, তো আমরা এখানে t এর জায়গায় সেই ট্যান থিটাই বসাবো। তো sin x = 2 tan θ / 1 + tan²θ। দেখো
2 দেখো 2 tan theta রাখলাম আর 1 tan cos theta হচ্ছে sec theta তো tan theta কে ভেঙে দিচ্ছি আমি tan theta মানে হচ্ছে sin theta বাই cos theta ইনটু হচ্ছে sec square মানে কি 1 বাই cos square তাহলে cos square টা উল্টে যাবে তাহলে উপরে গেল হচ্ছে cos square theta তো দেখো cos theta তো তোমরা দেখো যে এখানে আছে cos square theta এখানে আছে cos theta আমি cos square theta আর cos theta দিলাম কেটে তো আমার উপর আছে হচ্ছে 2 sin theta * cos theta আর 2 sin theta cos theta মানে হচ্ছে sin 2 theta আর এই বাম দিকে আছে আমাদের হচ্ছে কি সেটা হচ্ছে sin x তো sin x = sin 2 theta তাহলে আমরা x = পাচ্ছি কি 2 theta এবারে এটাকে আমি theta respect সরি theta respect এটাকে আমি theta respect কি করছি derivative করছি উভয় দিকে তাহলে এই বাম দিকে হচ্ছে dx / d theta আর ডান দিকে হচ্ছে 2 only 2 পাচ্ছি তাহলে আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে dy / dx তো সেক্ষেত্রে আমি এটাকে দিলাম 2 নাম্বার তাহলে আমি 1 নাম্বার / 2 নাম্বার করব তাহলে 1 নাম্বারটা কি আছে dy / d theta আর 2 নাম্বারটা আছে কি dx / d theta তাহলে dy / d theta এর মান কত 2 আর dx / d theta এর মান হচ্ছে 2 তাহলে 2/2 করলাম সেক্ষেত্রে আমার মান পেলাম সেক্ষেত্রে মান পেলাম আমি y এখান থেকে দেখো d theta কাটছে তাহলে dy / dx এর মান পেলাম হচ্ছে 1